শুরু হয়েছে ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে দীর্ঘ লাইন টিকিট প্রত্যাশীদের ঘণ্টা ঘন্টা অপেক্ষার পর কাঙ্ক্ষিত টিকিট পেয়ে খুশি যাত্রীরা পনেরো তারিখ থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হলেও সবচেয়ে বেশি চাহিদা বিশ ও একুশ আগস্টের টিকিটের অনলাইনেও পাওয়া যাচ্ছে বাসের অগ্রিম টিকিট রহমানের প্রতিবেদন পূর্ব নির্ধারিত সূচির দুদিন পর শুরু হয় ঈদের অগ্রিম টিকিট বিক্রি সকাল ছটা থেকে টিকিট বিক্রি শুরু হলেও টিকিট প্রত্যাশীরা কাউন্টারে ভিড় করতে শুরু করেন রাত থেকেই গতকাল সন্ধ্যা ছয়টায় আসছি সারা রাত এখানে জেগেছিলাম সবার সাথে আমি এই উদযাপনের জন্য এত কষ্ট করে সকালে টিকিট কাটতে আসতে পাবো নি থেকে টিকিট কাটি তাও একটা আনন্দ লাগে যে আমরা বাড়িতে যাইতে পারবো রাজধানীর গাবতলি কল্যাণপুর ও শ্যামলীর বাস কাউন্টারগুলোতে সকালের দিকে অগ্রিম টিকিট প্রত্যাশীদের চাপ বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে এই চাপ কিছুটা কমতে থাকে প্রায় দেড় ঘন্টা যাব দাঁড়িয়ে আছি আশা করি টিকিট পাবো দিতেই হবে নইলে গাড়ি ছুবো না গাড়ি ভাঙে ফেলে দেবো নানা কাউন্টার ঘুরে অনেকেই পাননি কাঙ্ক্ষিত দিনের টিকিট তাই যেটা পাওয়া যাচ্ছে সেটি নিয়েই খুশি তারা রাতের টিকিট দরকার ছিল কিন্তু দুপুর বারোটা টিকিট পাইছি বাড়ি যেতে পারছি এটাই বড় কথা এখন যেভাবেই হোক নির্দিষ্ট কাউন্টারের পাশাপাশি দূরপাল্লার প্রায় সব পরিবহনের টিকিটই পাওয়া যাচ্ছে অনলাইনে তবে অনেক যাত্রীর অভিযোগ অনলাইনে মিলছে না প্রত্যাশিত টিকিট তাই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা অনলাইনে পাওয়া যাচ্ছে না আমরা সারাদিন অনলাইনের জন্য অপেক্ষা করলাম ওখানে প্রতারিত হয়ে তারপরে এখানে আসলাম গত রোজার ঈদের অনলাইনে টিকিট কেটেছিলাম বাট টিকিটগুলো সবগুলোই শেষের দিকে হয় যার কারণে এবার কাউন্টারে এসেছি পরিবহন সংশ্লিষ্টরা জানান আগে আসার ভিত্তিতে যাত্রীরা টিকিট পাচ্ছেন বিশ এবং একুশ তারিখের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি থাকলেও অন্যান্য দিনের পর্যাপ্ত টিকিট রয়েছে বলেও জানান তারা টিকিট নিয়ে কোনো ধরনের কারসাজি হচ্ছে না বলেও জানান সংশ্লিষ্টরা চাহিদা হলো বিশ তারিখ রাতে বিশ তারিখ রাতে আমরা আর কত দিতে পারবো এক হাজার দেড় হাজার দুই হাজার এর বেশি তো আর পারবো না সেইভাবে এখন সবার মন মানসিকতা হয়ে আসতে হবে যেভাবে হোক একুশে যেতে হবে উনিশে যেতে হবে আঠারোতে যেতে হবে এইভাবে ভাগ ভাগ করেই যেতে হবে কাউন্টারগুলো থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের যাত্রীদের ঈদের অগ্রিম টিকিটের চাপ থাকলেও মহাখালী এবং সায়দাবাদ থেকে যাত্রার দিনে টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছেন বাস মালিক সমিতির নেতারা পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা